আসসালামু আলাইকুম, সম্মানিত কুয়েত প্রবাসী, কুয়েত নিউজের আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। সারা কুয়েত জুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। কুয়েতের পাবলিক অথরিটি ফর ম্যান পাওয়ারের সর্বশেষ একটি বার্তা প্রচার করেছে আরবি দৈনিক আলকাবাস। আলকাবাসের এই রিপোর্টে উঠে এসেছে 493 জন প্রবাসীকে শুধুমাত্র মার্চ মাসেই আটক করেছে, যাদের বিরুদ্ধে আকামা আইন এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ ছিল। এখানে দেখানো হয়েছে এই 493 জন প্রবাসীর মধ্যে অনেকেই কোম্পানি থেকে পলাতক ছিল, অনেকেই কুইতিদের ঘর থেকে পলাতক ছিল, আবার অনেকেই কোম্পানিতেই রয়েছে কিন্তু বাইরে কাজ করছে, আবার অনেকেই কুইতিদের আকামাতেই রয়েছে কিন্তু বাইরে কাজ করছে, যাদের বিরুদ্ধে আকামা আইন, শ্রম আইন এবং ভিক্ষাবৃত্তির মতো অভিযোগ করা হয়েছে। দর্শক, আপনারা দেখেছেন যে বেশ কিছুদিন থেকেই কুয়েতের আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে আকামা আইন এবং শ্রম আইন লঙ্ঘনের বিরুদ্ধে। এদিকে কুয়েতের পাবলিক অথরিটি অফ ম্যান পাওয়ার, যেটি শোন কুয়েতে যেসব কোম্পানি তাদের বিরুদ্ধে প্রণীত জরিমানা পরিশোধ করছে না, তাদের ফাইল বা যেটাকে মেলাফ বলা হচ্ছে সেটি বন্ধ করে দিচ্ছে। চলতি মার্চ পর্যন্ত এই অভিযান ছিল এবং এটি অব্যাহত থাকবে, তার মানে ব্যাপারটা একবারে ক্লিয়ার। বুঝতে পারছেন যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, এই পরিস্থিতির থেকে উত্তরণের কোনো ব্যবস্থা রয়েছে কি না এটি সত্যি আমাদের জানা নাই। তবে আমরা যেটি দেখছি বা আমাদের কুয়েতের অভিজ্ঞতা থেকে যেটি বলতে পারি যে আমাদের বাংলাদেশিদের পরিস্থিতি খুব খারাপ অবস্থায় রয়েছে এবং সামনের দিনগুলিতে ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা করতে হবে আমাদের বাংলাদেশিদেরকে। বিশেষ করে আমাদের বাংলাদেশিদের এই সমস্যাটি হওয়ার মূল কারণ হচ্ছে যে আমরা বাইরে কাজ করি বেশি। আপনি সারা কুয়েতে খাদিম ভিসা বা ফ্রি ভিসা নামক ভিসায় যত সংখ্যক লোক পাবেন তার বেশিরভাগ বা মেজরিটি পার্সেনই বাংলাদেশি। সেই সাথে কোম্পানির আকামাদারি, যারা বিভিন্ন স্থানে পার্ট টাইমে আটক হচ্ছে তাদের কথা বাদে দিলাম। আর বর্তমান কুয়েত সরকারের এই আইন কার্যকর হওয়ার পর থেকেই কাজের সংকটে ভুগছে বাংলাদেশিরা, যারও একটাই কারণ, যার কারণ হচ্ছে যে বাংলাদেশিরা ফ্রি ভিসা নামক ভিসায় কাজ করে। এদিকে গতকাল কুয়েতের মন্তাকাগুলিতে যেখানে ভাসমান গাড়ি বা ব্যান গাড়ি বা বাকালা গাড়ি বলা হয় যেটাকে, এই ধরনের বেশ কিছু গাড়ি আটক করেছে কুয়েতের পৌরসভার বিশেষ একটি টিম থেকে। এই গাড়িগুলিতে যে প্রবাসীদেরকে আটক করা হয়েছে যারা কাজ করছিল, তাদের সকলেরই আকামা ছিল খাদেম ভিসার, যে জন্যে তাদের বিরুদ্ধে আকামা আইন লঙ্ঘনের অভিযোগ এনে তাদেরকেও আটক করা হয়েছে। কুয়েতের এমওআইর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী কুয়েতের বিভিন্ন স্থান থেকে 30 জন প্রবাসীকে বাসস্থান এবং আকামা আইন লঙ্ঘনের অভিযোগে ভুয়া অফিসের সাথে যুক্ত থাকার কারণে আটক করা হয়েছে। তার মানে বুঝতেই পারছেন যে বর্তমান কি পরিস্থিতি বিরাজ করছে কুয়েতে, আর এই পরিস্থিতি কতদিন থাকে বা সে পর্যন্ত প্রবাসীদের জন্য কি অপেক্ষা করছে এটি আল্লাহই ভালো জানে। কুয়েতের পাবলিক অথরিটি ফর ম্যান পাওয়ারের এই ঘোষণা অনুযায়ী এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন ঘোষণা করেছে যে 182,000 প্রবাসী কুয়েতে বাইরে রয়েছে, যাদের কোম্পানির বিরুদ্ধে অভিযোগ রয়েছে বা যাদের কোম্পানির মেলা বন্ধ হয়ে গেছে বা যাদের কোম্পানির লাইসেন্স বাতিল হয়ে গেছে বা এই সকল কোম্পানিগুলো ভিসা বাণিজ্যের সাথে জড়িত, সেই সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটিও ঘোষণা করেছে যে টোটাল কুয়েতে যেখানে মাজরা বা প্রাইভেট সেক্টরের দোকানগুলো বা মৎস্য শিল্প বা আদার যত প্রজেক্ট রয়েছে বা যে সকল স্থানগুলিতে আকামা লাগানোর সুযোগ রয়েছে প্রবাসীদের, সকল স্থান চেকিং করা হবে। আর এই চেকিং করার মাধ্যমে খুঁজে বের করা হবে কন্টাক্টের আওতায় কতজন প্রবাসী রয়েছে আর কন্টাক্টের বাইরে কতজন প্রবাসী রয়েছে, আর এরপরেই সিদ্ধান্ত নেওয়া হবে যে সেই লাইসেন্সদারির বিরুদ্ধে, যেটি ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান বা লাইসেন্সদারি কোম্পানি বা কুইতি, সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শুধুমাত্র আকামা আইন লঙ্ঘনের দায়ে প্রবাসীদেরকে আটক করবে আর দেশে পাঠিয়ে দিবে ব্যাপারটা তা না, যারা এটির সাথে যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে এবং তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে, যে ধারাবাহিকতায় রেকর্ড সংখ্যক কোম্পানির
মেলা বন্ধ হয়ে গেছে বা লাইসেন্স বাতিল করা হয়েছে এবং এই প্রক্রিয়া আরও চলতে থাকবে। একদিকে কুয়েতে ড্রাইভারদের নিধন চলছে, অন্যদিকে কোম্পানির নিধন চলছে, অন্যদিকে প্রবাসীদের নিধন চলছে। তার মানে বর্তমান কুয়েতের পরিস্থিতি একটি আতঙ্কর সৃষ্টি করেছে, আর এটি থেকে উদ্ধারের বা এটি থেকে বাঁচার কোনো উপায় রয়েছে কিনা যদিও আমাদের জানা নাই। তবে সকলে সকলের অবস্থান থেকে আমরা অনুরোধ করব পার্ট টাইম করা থেকে বিরত থাকুন, কুয়েতের প্রবাস জীবন নিশ্চিত করতে চাইলে যারা ক্লিন কোম্পানির শ্রমিক রয়েছেন। আর যারা আকামাদারি রয়েছেন তাদের জন্য কিচ্ছু বলার নেই, কারণ আপনারা বাইরে কাজ করছেন, আপনাদেরকে বাইরে কাজ করতে হবে, বা আপনি টাকা দিয়ে আকামা লাগিয়েছেন। তবে যত সচেতন যত সতর্ক হতে পারেন ততই আপনার জন্য মঙ্গল। এর সাথে আমাদের সাথে অনেকে যুক্ত হচ্ছেন বাংলাদেশ থেকে বা কুয়েত থেকে, বিশেষ করে বাংলাদেশ থেকে অনেক আপনজন যুক্ত হচ্ছে যাদের লোক কুয়েতে রয়েছে, কীভাবে ধরা দিয়ে দেশে যেতে পারবে। আর কুয়েত থেকে অনেকে যুক্ত হচ্ছেন যে সাধারণ ক্ষমা কেন দিচ্ছে না। কুয়েতের সরকার এই ধরনের ঘোষণাগুলো দিলে যথারীতি আমরা এই চ্যানেলটির মাধ্যমে খুব দ্রুত আপনাদের সাথে শেয়ার করব, যেহেতু আমরা কুয়েতের সমসাময়িক আপডেটগুলো সবার আগে পৌঁছানোর চেষ্টা করি। যারা জানতে চাচ্ছেন যে ধরা দিলে কতদিন রাখতে পারে, একটা সময় ছিল কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা দিলে 3-5 দিন বা 7 দিনের মধ্যেই একটি লোক সফরে যেতে পারত বা সফর করিয়ে দিত। কিন্তু ইদানিংকালে আমরা দেখছি যে এক একটি লোক 1-1.5 মাস, কারো ক্ষেত্রে 2 মাসও লাগছে। তো এটি সম্পূর্ণ নির্ভর করে কুয়েত সরকারের সিদ্ধান্তের উপর বা তাদের প্রক্রিয়ার উপর। এটি আপনার হাতে বা আমার হাতে কারোর হাতেই নেই। আপনার ক্ষেত্রে হয়তো সিস্টেম ভালো হলে সপ্তাহ লাগতে পারে, আবার সিস্টেম জটিল হলে মাসের উপরও লাগতে পারে। এটি সম্পূর্ণ পরিস্থিতির উপর নির্ভর করবে। আর যারা সাধারণ ক্ষমার কথা চিন্তা করছেন, বর্তমান যে পরিস্থিতি কুয়েতে তৈরি হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে অভিযান পরিচালনা করছে বা প্রবাসীদেরকে আটক করছে, মনে হচ্ছে যে খুব সহসা একটি সাধারণ ক্ষমা আসবে। তবে এটি সম্পূর্ণ আমাদের মতামত, এটি হতেও পারে নাও হতে পারে। যেহেতু দীর্ঘদিন থেকেই কুয়েতের সরকারকে পরামর্শ দেওয়া হচ্ছে একটি সাধারণ ক্ষমা দিয়ে অবৈধ প্রবাসীদেরকে আগামা লাগানোর সুযোগ দিয়ে কুয়েতের শ্রমিক সংকটের ভারসাম্য আনার জন্য, কিন্তু কুয়েতের সরকার এই ধরনের সিদ্ধান্তে যাচ্ছে না বা এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছে না, যে কারণে এক্স্যাক্টলি কোনো কিছু বলা যাচ্ছে না। আগে যেখানে কুয়েতে অনেক কিছুই বলা যেত অনুমান করে, পরিস্থিতি অনুযায়ী একটা সিদ্ধান্তের কথা বললে সেটি হয়ে যেত, কিন্তু বর্তমান সরকার বা বর্তমান যে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা বিভিন্ন সেক্টরের মন্ত্রী, তাদের কথা কাজ মিলছে না। সকাল দুপুর বিকেল 3 বেলা করে সিদ্ধান্তের পরিবর্তন আসছে। কাজেই অপেক্ষা করুন যারা সাধারণ ক্ষমার জন্য রয়েছেন। আশা করি ইনফরমেশন আসলে যথারীতি আমরা এই চ্যানেলটির মাধ্যমে জানিয়ে দেব। ভিডিওতে একটি লাইক দিন, কোনো কিছু জানতে কমেন্টস করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন।